Niye? তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, ঘুম থেকে ঘড়িতে বাজে সকাল 7:45। তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে স্যান্ডউইচ আর সোয়াবিনটা রান্না করে রাখবো। তো এখানে দেখছো আলু সিদ্ধ করা, ডিম সিদ্ধ করা রয়েছে, আর রয়েছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো এই দিয়ে হবে। তো এখানে মাহির জন্য স্যান্ডউইচ রেডি আর একটা ডিম সিদ্ধ। তো আমি এখন কি রেডি হয়ে যাব, কারণ আমি এখন একটু বেরোবো। তো দেখাও। গুড মর্নিং চাঙ্কিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে অনেক বিজি থাকছি, কারণ এখন আমি যাচ্ছি আমার বোনের ছেলেকে নিয়ে ডাক্তারখানায়। তো সেখান থেকে ডক্টর দেখিয়ে তো মাহির কিছু কিছু জিনিস কিনতে হবে, তো সেগুলো কিনবো। তো দেখো মাহির এখানে কিন্তু সান্তাক্লজ দুটো শুয়ে রেখে দিয়ে গেছে, তার সাথে ক্রিসমাস ট্রিটাও রেডি করে রেখে দিয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো মাহির দুটো সান্টা, একটা ছোট সান্টা, একটা বড়, আর এখানে রয়েছে ক্রিসমাস ট্রি। তো এইগুলো সাজানোর জন্য এখন উনি এখানে শুয়ে রেখে দিয়ে গেছে, তো পরে সেগুলোকে সাজাবে, আজকে বিকেলের থেকেই সাজাবে বলল। তো সান্টা ওকে গিফট দেবে। তো গিফট মোটামুটি তো জানো সান্টা না, সান্টা দেয় বা কে দেয়, তো পুরোটা ডিটেলসে বললাম না, কারণ মাহি পুরো ব্লগটা দেখে, সেই জন্য আর কিছু ডিটেলসে বললাম না, বাকিটা তোমরা বুঝে নাও। তো সান্টা শুধু মাহিকে না, অবশ্য তার সাথে পাম্পাকেও গিফট দেবে। তো দুজনের গিফটই দুজন ঠিক টাইম মতো পেয়ে যাবে। হ্যাঁ, তো চলো দেখা যাক ওদের কী গিফট দিই। আর আমাদের জানো আমাদের রাস্তাটা খুব সুন্দর করে সাজায় এই ক্রিসমাসের সময়। তো তোমাদের ক্রিসমাসের সময় যে রাস্তাটা সাজাচ্ছে কী সুন্দর করে, সেটাও আমি তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক। তো আমরা এসে গেছি টিউলিপ নার্সিং হোমে। এই দেখো পুচকেকে নিয়ে আমি বসে রয়েছি, আর আসছে এখন গুবলি রানী, সেও ডাক্তার দেখাবে। তো এখনও ডাক্তার আসেনি, তাই জন্য আমরা বসে ওয়েট করছি। তো গুবলি রানী এসে গেছে আর এখানে ঠাকুর প্রণাম করছে। দেখো সুন্দর করে ঠাকুর প্রণাম করছে, ওরও ঠান্ডা লেগেছে, ও ডাক্তার দেখাবে। তাই সবাই মিলে একসাথে এক জায়গায় ডাক্তার দেখাতে চলে এসেছি। গুবলি রানী আমাদের পুচকু রানী একটা সব, এই যে গুবলিও ডাক্তার দেখাবে না মা, হাসে দেখ। তো এই দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, স্টার করা হয়েছে নানান কালারে, হোয়াইট, পিঙ্ক, আর এখানে পুরো ছোট ছোট টুনি লাইট দিয়ে ঝাড় টাইপের করা হয়েছে। তো এই সময়টা বেশ ভালো লাগে বাড়ির সামনে এরকম লাইট। তো দেখতেই পাচ্ছ পুরো কালারফুল লাইট দেওয়া এখানে। তো এই সময়টা বেশ জমজমাট থাকে, গান চলে, তো বেশ ভালোই লাগে। তো আরেক কাণ্ড হয়েছে ডাক্তার দেখাতে গিয়ে হয়েছে, আমি আমার বোনের বড় একটা ব্যাগের মধ্যে আমার পার্সটা ঢুকিয়ে দিয়েছি। তো সেটার জন্য ওকে আবার বেলঘড়িয়া থেকে দমদম ক্যান্টনমেন্টে আসতেই হলো আমার পার্স দিতে। তো ও এসে গেছে আমার পার্সটা ফেরত দিতে, কারণ বুঝতেই পারছো পয়সার ব্যাগটা পুরোটাই ওর ব্যাগের মধ্যেই ছিল, সব টাকা পয়সা। হ্যালো, তো পার্স দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন রোল খাওয়ার জন্য ওই লালটুস থেকে রোল খাবো। তো চলো খেয়ে নাই। কেমন খেতে রোলটা দেখ, রোলটা খুব ভালো খেতে হয়েছে, কিছুটা খেয়ে ফেলেছি। কিছুটা খেয়ে ফেলেছি, রোলটা খুব ভালো খেতে, ক্রিসমাস শর্টেড। তো রোল খাওয়া কমপ্লিট, চিকেন রোল খেলাম, আর এখান থেকে এখন ফ্রাইড পকোড়া খাবো, চিকেন পকোড়া। তো সেটা অর্ডার দেওয়া হচ্ছে, তো অর্ডার দিক। কেমন খাচ্ছি শোনো, ভালো খেতে, ভালো ভালো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো শুনুকে আমি এখন ট্রেনে তুলে দেবো, এখান থেকে যাবে দমদম, তারপরে বেলঘড়িয়া। তো আমি সাজাবে, তো ওকে ট্রেনে তুলে দিয়ে আমি বাড়ি যাবো, চলো বাড়িতে কি কথা হবে। তো এখানে তোদের কি চলছে শুনি, তাই আমার তো আগে সাজানো হয়ে গেছে, এত দেরি করে কে সাজায়, তাই না? হ্যাঁ, আমি সকালে সাজিয়ে ফেলেছি, কেন আমার বাবা অফিসে যাবে, তাই সাজানো হচ্ছে। হ্যাঁ, ও বাবা দুটো সান্টা। হ্যাঁ মাহি, হ্যাঁ এখানে মাহি দুটো সান্টা, দেখা কি কি আছে,
তো এগুলো একটা সুতো নিয়ে আয়, যেগুলো গাছে বেঁধে দিতে হবে। তো তাই না, তোকে দিয়ে করায় সবাই, মানে জল গড়িয়েও খেতে পারে না, তাই না? তো এখানে কি কি আছে মাহি দেখা, এখানে কি বলে এটা, তবলা না ঢোল টাইপের না, ঢোল। এখানে একটা ছোট্ট সান্টা, ও বাবা কি কিউট, রিকের মতো দেখতে না তার সার। যাদব বাবু সুতো নিয়ে চলে বল, এই দুটো আমি ফোনে জেনেছি লজেন্স বলে, জানি না আমি, তিনটে ঘন্টা দেখতে হবে। তো এটা সাজানো শুরু করে দিয়ে, তো সাজানোর পর দেখা যাক কেমন লাগছে। তো ততক্ষণ আমি মাহির সাথে একটু হেল্প করি, তো সাজানো শুরু করি, কারণ আজকে রাতে আবার সানটা গিফট দেবে, তো সাজানো না কমপ্লিট হলে গিফট তো পাবে না, সেই জন্য আগে সাজানোটা কমপ্লিট করে নিই। তো কালকে আমরা আবার ঘুরতে যাবো, তাই তো? কালকে ঘুরতে যাবো, সেই ব্লগটা ছাড়বো, সেটা তোমরা দেখবে কিন্তু। ঠিক বলেছিস, তো চলো আজকে। তুই খুব এক্সাইটেড? ও বাহ, মাহি ভেরি এক্সাইটেড। তো ঠিক আছে চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, কালকের ভিডিওতে তোমরা ক্রিসমাস স্পেশাল ভিডিওতে তোমরা দেখতে পারবে মাহি সান্টাকে কী করে সাজালো, কি গিফট পেলো, সমস্ত কিছু দেখতে পারবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, অ্যাডভান্স মেরি ক্রিসমাস।